হ্যালো বাঙালি, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। ভালো তো থাকতেই হবে, কারণ তোমরা সিম্পল লাইফস্টাইল মিডল ফ্যামিলি মেম্বার। আজকে কি হতে চলেছে আগে আগে দেখো। তাই কেয়া, আজকে যে আমি দিনটা শুরু করেছি বুঝতেই পারছো থাম্বনেল আর টাইটেল দেখে, যে আজকে আমার মনটা সত্যি একটু খারাপ। আমি একটুখানি আপসেট আছি, কারণ আজকের দিনটা হচ্ছে বাচ্চাদের দিন, 14ই নভেম্বর শিশু দিবস। কিন্তু আজকে এই 14ই নভেম্বর শিশু দিবসের দিন আমি আমার বাবাকে হারিয়েছিলাম। তখন আমার 9 বছর বয়স ছিল, যখন বাবা আমার লাইফ থেকে চলে গিয়েছিলো। দেখতেই পাচ্ছ, বাবাকে যেতেটুকু আমার সামর্থ্য মালা ঢালা কিনে নিয়ে এসে বাবাকে পড়িয়েছি, কিন্তু বাবার জায়গাটা কেউ নিতে পারে না। 9 বছর বয়স থেকে বাবা ছাড়াই আছি। আজকে হয়তো বাবা থাকলে লাইফটাই অন্যরকম হতো, বা কিছু একটা হতো, এইরকম হয়তো লাইফ নাও হতে পারতো। তো বাবার জায়গাটা কেউ নিতে পারবে না, এইটুকুনি বলি। তো আমার সাথে তোমাদেরও হয়তো মনটা আজকে একটু ভারাক্রান্ত হয়ে যাবে। তো চলো আজকে যা যা কাজ করি। সকালে এক বস্ত কাজ আমার করা হয়ে গেছে। পুকু এক্সিবিশনের জন্য বেরিয়ে গেছে, তুতুবাবু বাড়িতে আছে, দীপিকাও রান্না করছে, অর্চনাও রান্না করছে। তো চলো বাকি যা কাজ আছে তোমাদের সাথে সারাদিন বকবক করি, তাতেই আমার মন ভালো হয়ে যাবে। তো চলো কাজ করে নিই। রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি পুকুর স্কুলে এক্সিবিশনে। পাপু যাচ্ছে, তুতু যাচ্ছে না, তো আমি আর পাপু দুজনে মিলে যাচ্ছি এক্সিবিশনে। পুকু কি এক্সিবিশন করছে হয়তো দেখানো পসিবল হবে না, কারণ হয়তো ফোন অ্যালাউ থাকবে না। তো ঘুরে আসি, ঘুরে এসে আবার তোমাদের সাথে বকবক করি, আর যদি পসিবল থাকে নিশ্চয়ই দেখাবো। তো চলো যাওয়া যাক। কোথায় যাচ্ছি? ডানলপ, তোমরা সবাই জানো। তো ডানলপের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, মনটা খারাপ ছিল। কিন্তু তা সত্ত্বেও ভাবলাম যে যে চলে গেছে চলে গেছে, কিন্তু যে যারা আছে তাদের নিয়ে আমাকে ভালো থাকতে হবে, বাঁচতে হবে। তো সেই জন্য একটুখানি সংসারের কাজকর্ম মিটিয়ে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি ডানলপে। এটা হচ্ছে তুতুপাপুর সেই খেলার মাঠ যেখানে তুতুপাপু খেলতে আসে। তোমাদের আমি বলি না, তুতুপাপু খেলতে আসে, এটা হচ্ছে সেই খেলার মাঠ। পাপু বসে আছে, আমি পাপু আর ওর সাথে যাচ্ছি। আর এই যে নেট, এটা হচ্ছে জুনিয়রদের আর সিনিয়রদের দুটো নেট। এটা হচ্ছে সিনিয়রদের, আর সামনেরটা হচ্ছে জুনিয়রদের, যেটা পাপু খেলে। পাপু তুতু দুজনেই খেলাধুলা করে, মাঠটা দেখছো তো, তোমাদের অনেকদিনই ইচ্ছা ছিল দেখানোর। আজকে আলটিমেটলি সুযোগ হলো যে তুতুপাপু খেলার মাঠটা স্কুলের ঠিক পিছনেই, ডানলপের ঠিক পিছনেই, ডানলপ স্কুলের পিছনেই ঠিক মাঠটা। ওই যে দূরে নীল রঙের বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে তোমার ডানলপ স্কুল, যেখানে আমরা যাচ্ছি। ভীষণ সুন্দর দেখো জাস্ট রাস্তাটা, মানে এত গাছপালা না, ভালো লাগে এই জায়গাটা, পরিবেশটা ভীষণ সুন্দর। এবার হচ্ছে চলো, এসে গেছি, স্কুলে ঢোকার পারমিশন আছে কি না দেখি, ভিডিও করা যাবে কি না দেখি, জানি না ভিডিও করতে দেবে কি না। এই যে সব বাচ্চা কাচ্চা যাচ্ছে, এটা হচ্ছে পাপুদের বিল্ডিংটা, আর এদিকটা হচ্ছে পুকুদের বিল্ডিংটা। এই যে এখানে হচ্ছে পুকুর 9A9 তোমার করেছে পুকুরা, এই যে এসছি, এখানে হচ্ছে পুকুর। এই যে পুকুর তিনজন চারজন মিলে এগুলো সে 3 দিন ধরে গিয়ে বানিয়েছে, বানিয়ে এক্সিবিশনে তোমার পার্টিসিপেট করেছে। ভীষণ সুন্দর লাগছিলো, পুকুর ছিল না, পুকুরকে ডেকে আনলাম, ও আর ওর বন্ধু, আর এখানে হচ্ছে ওর আরেকটা বন্ধু জিওগ্রাফি প্রজেক্ট করেছে, খুশি, ওর নাম খুশি, ও এখানে জিওগ্রাফি প্রজেক্ট করেছে। অনেকগুলো একসাথেই বোঝাচ্ছে, খুব সুন্দর বোঝাচ্ছিলো, বেশ ভাল লাগছিলো বোঝানোগুলো, বেশ ভাল লাগছিলো। আর এটা হচ্ছে ক্লাস 10-এর রুম, তারা এই জিনিসগুলো করেছে। আর রিমার্কস লিখতে হচ্ছিলো ওখানে, কারণ সত্যিই বাচ্চারা এত সুন্দর করেছে না, রিমার্কস লিখতে বেশ ভালোও লাগে। তো এই সবাই এত সুন্দর সুন্দর এক্সিবিশনে পার্টিসিপেট করেছে না, দেখেও বেশ মনটা ভালো লাগছে। চলো পুকুদের যা করেছে একটুখানি ঝলক। স্কুল থেকে বেরিয়ে পড়েছি, এবার দেখো কার্তিক পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে বাঁশবেড়িয়ায়। এই যে সব প্যান্ডেল হচ্ছে, এদিকে তোমার গেট হয়েছে, এখানে অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে। জানি না বাঁশবেড়িয়ার এ দেখাতে পারবো কি না, তোমাদের সাথে শেয়ার করতে পারবো কি না, যদি যাই নিশ্চয়ই শেয়ার করবো। তোমার টুইনস টাওয়ার হচ্ছে, তারপর বুর্জ খলিফা হচ্ছে, চারধাম হয়েছে, খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে। যদি নাও পারি তোমাদের সাথে ছবি তো একদমই শেয়ার করবো। এবার চলো, এখানে রেলগেটটা
পার হব, পার হয়ে এবার বাড়ি চলে যাব। আর এই মন্দিরটাই আমাদের ওই জগন্নাথ বলরাম ঠাকুর এনে রাখা হয়। এখানে দেখো একটু স্কুলে কি সুন্দর শিশু দিবসের জন্য সাজিয়েছে, আর সবাইকে হ্যাপি চিলড্রেন। আমি জাস্ট এলাম, এখন বাজে হচ্ছে তোমার 12:30। দেখলে তো কি সুন্দর এক্সিবিশন করেছে পুকাই, কত সুন্দর করেছে। আরও সবাই মানে ছোটো ছোটো বাচ্চা 5 থেকে একদম তোমার 10 অবধি, আর ওদিকটা বন্ধ হয়ে গেছে বলে ওদিকটা যেতে পারলাম না ছোটোদের দিকটা, 5 থেকে 10 অবধি পুরো দারুণ সুন্দর করেছে, বেশ ভালো লাগলো এক্সিবিশনটা। আর চলো এখন এখন আমি ফ্রেশ হই, ফ্রেশ মিন্স চান করবো, চান টান করে ঠাকুরকে পুজো দিতে হবে। যা অ্যাজ ইউজুয়াল আজকে কি লাঞ্চ কি মেনু হয়েছে সব তোমাদের সাথে শেয়ার করবো। এখানে ভাত আছে, এখানে তোমার করিয়েছি এই যে আলুরদম, এখানে হচ্ছে তোমার চিংড়ি মাছ, তুতুপাপুর জন্য চিংড়ি মাছ মা, আর এই খাবে হচ্ছে তোমার ভোলা মাছ, ভোলা মাছ, আর হচ্ছে এখানে আছে তোমার তরকারি আর কাটা মাছ, এই যে এখানে আছে 2 পিস কাটা মাছ আমার কুকায়ের। এই হচ্ছে আজকের তোমার মেনু, তো চলো লাঞ্চটা করে নিই। লাঞ্চ হয়ে গেছে, কিচেন পরিষ্কারও হয়ে গেছে, দেখে নাও কিচেনও পরিষ্কার করা হয়ে গেছে, জল তুললাম। এখন বাজে 3টে, আজকে তাড়াতাড়ি হয়ে গেছে কারণ আজকে যেহেতু এক্সিবিশন ছিল আর পুকাই আসেনি, কারণ পুকাই ওর একটা বন্ধুর বাড়ি চলে গেছে, সেখান থেকে খেয়ে দেও আসবে। জল তোলা হয়ে গেছে, তুতু বাপ্পা এখন খেলতে গেছে, এসে পড়তে যাবে, তো চলো ওপরে যাই, ওপরে গিয়ে দেখি কী কাজ আছে সেগুলো করে নিই। দেখো বাগানে এসেছিলাম, হঠাৎ দেখি কাঠবেলিটা এখানে ডাকছে, বেশ ভালো লাগলো জিনিসটা, সেজন্য ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি, কারণ তোমরা তো আমার ফ্যামিলি মেম্বার, তোমাদের সাথে আমি সমস্ত হাসি দুঃখ সমস্ত কিছু শেয়ার করি। আর গাছে কত পেঁপে হয়েছে দেখো, আর পুরো সবুজ সবুজ চারদিক, বেশ ভালো লাগে, সবুজ মতো একদম হয়ে আছে, বেশ মানে বাগানে যেতেও খুব ভালো লাগে। তো চলো এখন বাজে দেখো 5:10, কে বলবে 5:10, 5:10 পুরো একদম মানে সেই গ্রীষ্মকালের মতো হয়ে গেছে, 6:45 যেমন অন্ধকার হয় সেই রকম এখন হয়ে গেছে। আর ঠান্ডাটাও এখানে মারাত্মক মানে পড়ছে, কালকে থেকে ভালোই ঠান্ডা পড়েছে, কনকন করছে। এবার এখন ছাদে এসেছিলাম, জামাকাপড়গুলো তুললাম, আকাশটা কি সুন্দর না এই টাইমে লাগে গোধূলির টাইমে, তো জামাকাপড়গুলো তুললাম, তুলে এবার তোমার সন্ধে দেবো। তুতু বাপু তো পড়তে চলে গেছে, পুকুও পড়তে চলে গেছে, বাঁশবিরিয়া ওরা আসবে, তো এবার আবার রাত্রির রান্না ঠান্ডা সমস্ত কিছু করতে হবে, সব জায়গায় আলো ঠালো জ্বলে গেছে। তো চলো নিচে যাই, সন্ধে টন্ধে দিয়ে আসি, এতক্ষণ একটু ওই ছোটো ভিডিও টিডিওগুলো বানাচ্ছিলাম যেগুলো তোমরা খুব পছন্দ করো শর্টগুলো, তো সেগুলো সমস্ত কিছু ইনস্টা, তো আমার ইনস্টার আইডিও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন নিচে যাই, গিয়ে চট করে সন্ধেটা দিয়ে এসে সোজা চড়াতে হবে কারণ শীত করছে, তো চলো নিচে যাই, এসে আবার বকবক করছি। গুড ইভিনিং, এখন এই তুতুপাপুকে জল খাবার করে দিলাম তোমার স্যান্ডউইচ মতো, মানে এটা তেলে ভেজে আর এই ভেতরে চিনি দিয়ে, খেতে বেশ ভালো লাগে এই আমি কড়কড়ের মতো। তুতু আর পাপুকে করে দিলাম, আমারও করবো, আর পুকুরটা পরে করবো, আর একটা মাখা আছে খানিকটা মাখতে হবে, তো চলো ওটা খেয়ে নিই আর মাকে খাবে দেখি, দিয়ে তারপর রাত্রিরে রুটিটা খালি করবো, তরকারি পাতি সব আছে, তো চলো করে নিই। গেল পাউরুটি, এখন হচ্ছে দেখো দুধ জাল দিচ্ছি, এবার এখানে আটা মাখাই আছে, আটা মাখা আছে, এবার তোমার রুটি করবো, তারপর তো রাত্রির ডিনার। তো আজকে ব্লগটা আর আমি লেন্দি করছি না, এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, ওয়েট করো অন্য কোনো ব্লগের জন্য, আজকের জন্য টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট। Oh,